নমস্কার এবং স্বাগতম। আজকে আমরা শুরু করতে চলেছি মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারি 2022 অষ্টম শ্রেণী এবং বিষয় হচ্ছে ইতিহাস, যার পূর্ণমান হচ্ছে 20। চলে যাই প্রথম প্রশ্নে। এখানে বলেছে শূন্যস্থান পূরণ করো, চারটা প্রশ্ন দেওয়া রয়েছে। তার প্রথমটি হচ্ছে মুর্শিদ কুলি বাংলার নাজিম পদ লাভ করেন কত খ্রিস্টাব্দে, অর্থাৎ ড্যাশ খ্রিস্টাব্দে। এর উত্তর হচ্ছে 1717 খ্রিস্টাব্দে। এর পরের প্রশ্ন, হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন ড্যাশ, হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন মীর কামার উদ দিন খান সিদ্দিকি, মীর কামার উদ দিন খান সিদ্দিকি। এটা স্পেলিংটা ভালো মতো লিখবে তোমরা। এর পরের প্রশ্ন, বাংলায় ভয়ানক দুর্ভিক্ষ দেখা দিয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দে। এর উত্তর হবে 1770 খ্রিস্টাব্দে, এর উত্তর হবে 1770 খ্রিস্টাব্দে। দেন চলে আসি ঘ নম্বরে, অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন কে, অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন ড্যাশ। এখানে উত্তর হবে লর্ড ওয়েলেসলি। কী হবে? লর্ড ওয়েলেসলি। এর পরে রয়েছে 2 নম্বরে, স্তম্ভ মিলাও। এটার উত্তর আমরা আগেই দিয়ে দিয়েছি। এখানে ক স্তম্ভ খ স্তম্ভের মধ্যে হবে 1757 হবে পলাশির যুদ্ধ, 1764 হবে বক্সার যুদ্ধ এবং 1765 হবে দেওয়ানি অধিকার। এরপরে চলে আসি 3 নম্বরে, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। এখানে প্রথমে বলেছে কোন নবাব বাংলার রাজধানী হিসেবে বেছে নিয়েছিলেন মুঙ্গেরকে, কোন নবাব বাংলার রাজধানী হিসেবে বেছে নিয়েছিলেন মুঙ্গেরকে। এখানে এর উত্তর হবে মীর কাসিম বাংলার রাজধানী হিসেবে বেছে নিয়েছিলেন মুঙ্গেরকে। এর পরের প্রশ্ন খ নম্বর, সত্ত্ববিলোপ নীতি প্রয়োগ করে কোম্পানি কোন কোন রাজ্যগুলি দখল করে। এর উত্তর হচ্ছে সত্ত্ববিলোপ নীতি প্রয়োগ করে কোম্পানি সাতরা সম্বলপুর ঝাঁসি প্রভৃতি রাজ্যগুলি দখল করে। এরপরে হচ্ছে গ নম্বর, কোম্পানি ও মহীশূরের মধ্যে কতগুলি যুদ্ধ হয়েছিল। এর উত্তর হচ্ছে 1767 থেকে 1799 খ্রিস্টাব্দ পর্যন্ত 4টি যুদ্ধ হয়েছিল কোম্পানি ও মহীশূরের মধ্যে, যেগুলি প্রথম ইঙ্গ মহীশূর, দ্বিতীয় ইঙ্গ মহীশূর, তৃতীয় ইঙ্গ মহীশূর ও চতুর্থ ইঙ্গ মহীশূর নামে বিখ্যাত বা খ্যাত। আমরা এরপরে চলে যাই ব্রড কোশ্চেন বা বড় কোশ্চেনে, সেটা হচ্ছে 4 নম্বর। এখানে বলেছে 4টি 5টি বাক্যে উত্তর দাও। এখানে প্রথম প্রশ্ন দিয়েছে ফারুক শিয়ারের ফরমানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কী কী অধিকার দেওয়া হয়েছিল। তো এর উত্তর হচ্ছে ফারুক শিয়ারের ফরমানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে যে যে অধিকার দেওয়া হয়েছিল তা হলো, ব্রিটিশ কোম্পানি বছরে মাত্র 3000 টাকা বিনিময়ে বাংলায় বাণিজ্য করতে পারবে, কিন্তু তার জন্য কোম্পানিকে কোনো শুল্ক দিতে হবে না। কোম্পানি কলকাতার কাছাকাছি অঞ্চলে 38টি গ্রামের জমিদারি কিনতে পারবে। এরপর আরও বলা হয়েছে যে কোম্পানির পণ্য কেউ চুরি করলে তাকে বাংলার নবাব শাস্তি দিবেন ও কোম্পানিকে ক্ষতিপূরণ দিবেন। কোম্পানির জাহাজের অনুমতি পত্র থাকলেই সেই জাহাজ অবাধে বাণিজ্য করতে পারবে। তাছাড়া বাংলার নবাব মুর্শিদাবাদ ও টাকশালে প্রয়োজন মতো কোম্পানির ব্যবহার করতে পারবে। এর পরের প্রশ্ন খ নম্বর, পলাশির লুণ্ঠন বলতে কী বোঝো। এর উত্তর হচ্ছে 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধের পর বাংলায় নবাব হন মীরজাফর, নতুন নবাব ইংরেজ কোম্পানিকে 1 নম্বর বাংলায় বিনা শুল্কে ব্যবসা করার অধিকার দেন, 2 নম্বর 24 পরগনা জেলার জমিদারি লাভ করে ইংরেজরা, 3 নম্বর সিরাজের কলকাতা আক্রমণের ক্ষতিপূরণ স্বরূপ 1,77,00,000 টাকা ক্ষতিপূরণ লাভ করে, এবং 4 নম্বর হচ্ছে কোম্পানির বড়, মাঝারি ও ছোট কর্মচারীরা প্রত্যেকেই কম বেশি পারিতোষিক লাভ করে, এবং এরপরে 5 নম্বর পয়েন্ট, সব মিলিয়ে প্রায় 3 কোটি টাকার সম্পদ নবাবের কাছ থেকে ইংরেজরা লাভ করে। এভাবে নানা অজুহাতে ইংরেজরা নবাবের কাছ থেকে অর্থ আদায় করে রাজকোষ শূন্য করে দেয়, একে পলাশির লুণ্ঠন বলে। চলে যাই এর পরের প্রশ্ন গ নম্বর, কোম্পানির দেওয়া অধিকার পাওয়ার ফলে কী হয়েছিল। এর উত্তর হচ্ছে দেওয়ানি অধিকার পাওয়ার দ্রুতই ভারতবর্ষে আর্থিক ও রাজনৈতিক ক্ষেত্রে ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বিস্তৃত হয়েছিল। মীর কাসিমের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে কোম্পানি অনেক টাকা খরচ হয়েছিল। দেওয়ানির অধিকার থেকে সেই টাকা ফেরত পাওয়ার উদ্যোগ নিয়েছিল কোম্পানি। তাছাড়া সুবা বাংলায় রাজস্ব আদায় করার আইনি অধিকার ব্রিটিশ কোম্পানি দেওয়া হয়, রাজনৈতিকভাবে ক্ষমতাশালী করে তুলেছিল তাদের। কোম্পানির দেওয়ানি লাভের ফলে বাংলায় এক নতুন ধরনের রাজনৈতিক শাসনতন্ত্র কায়েম হয়।
বাস্তবে বাংলায় দুজন শাসক তৈরি হয়। একদিকে রাজনৈতিক ও নিজামতের দায়িত্ব ছিল বাংলার নবাবের হাতে, যাবতীয় আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে রয়ে গিয়েছিলেন নবাব নজম উদ্দৌলার উপর। অন্যদিকে অর্থনৈতিক কর্তৃত্ব ও রাজস্ব আদায়ের অধিকার পেয়েছিল ব্রিটিশ কোম্পানি, ফলে নবাবের হাতে ছিল অর্থনৈতিক ক্ষমতাহীন রাজনৈতিক দায়িত্ব। ব্রিটিশ কোম্পানি পেয়েছিল দায়িত্বহীন অর্থনৈতিক ক্ষমতা। তোমরা যদি চাও আরেকটি লাইন এর সাথে যোগ করতে পারো যে একেই দ্বৈত শাসন বলে। প্রিয় ছাত্রছাত্রীরা, যদি ভিডিওটি আপনাদের কোনো কাজে এসে থাকে তবে ভিডিওটিকে লাইক করতে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।